আছো অনেক দিন পর আজকে সিদ্ধান্ত নিয়েছি যে ভিডিও তৈরি করানো হবে হ্যাঁ ভিডিওটা এবার একটু উন্নত মানের একটা স্ট্র্যাটেজি নিয়ে চালু করার কথা ভেবেছি আমি ওই জন্য আমি একটা রুটিন তৈরি করেছি হ্যাঁ ওই জিনিসটাই শেয়ার করার জন্য আমি তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো উইকলি ক্লাস রুটিন প্রত্যেক দিন অর্থাৎ সপ্তাহে সাত দিনই আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করবো ঠিক আছে ওই সাত দিন অর্থাৎ সাত দিনে কখন কী করাবো ওই জিনিসটা নিয়ে আলোচনা করছি আমরা ব্যাপারে সবাই জানো নিজাম স্যার এটি এম এ ইন ইংলিশ ডিএড বিএড ঠিক আছে এগুলো জিনিস জাস্ট নর্মাল জিনিস লেখা আছে তো মানডে মানডে আমাদের রুটিনে থাকবে বেসিক ইংলিশ লার্নিং এখানে থাকবে কী টেন্স জেনারেল ট্রান্সলেশান আর্টিক্যাল প্রিপোজিশান অপোজিট ওয়ার্ড সিনোনিম অ্যান্টোনিম ভাব যেগুলো জিনিস আছে বেসিক বেসিক ইংলিশ শেখানো হবে যাতে করে কোনো পরীক্ষাতে গিয়ে যেন নর্মাল ইংলিশগুলো যেন না ছুটে যায় ঠিক আছে ওটা আমরা আলোচনা করবো মানডে প্রত্যেক মানডেতে এবার মানডে কোন সময় ভিডিও দেবো এটা আমি এখনও বলতে পারছি না কিন্তু ভিডিও দেব ঠিক আছে ডে মঙ্গলবার পেডাগজি ফর অল এক্সাম প্রত্যেক এক্সামে যেগুলো পেডাগজি আছে পেডাগজি মানে ইংলিশের প্যাডাগজি হোক বা যেগুলো আদার সাবজেক্ট আছে বেঙ্গালি বা হিস্ট্রি বা ম্যাথামেটিক্স ওগুলোর পেডাগজিগুলি আমি ওটা দেবো টুয়েস ডে এটা আমি এমসি কিউ আঁকা দিতে পারি ডেস্ক্রিপার দি যাই দিতে পারি কিন্তু দেবো ঠিক আছে ওয়েডনেস ডে বুধবার এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট এটা আমি নতুন অ্যাড করেছি হ্যাঁ এটা এসএলএসটির যে ইংলিশ আছে খালি এমসি কিউ শুধু আমি এমসি কিউ দেওয়ার চেষ্টা করবো এখানে এসএলএসটি এক্সাম অর্থাৎ আগামী দিনে যে এস পরীক্ষা হবে হবে হ্যাঁ কখন হবে এটা বলা যাচ্ছে না তো ছাব্বিশের আগে হবে ইংলিশের যে এমসিকিউ আছে নাইন টেন এবং পিজির ওই ইংলিশের এমসি কিউগুলো আমি তোমাদের বুধবার করে দেব থার্স ডে থার্স ডে হচ্ছে এক্সেপশনাল ইংলিশ হ্যাঁ থার্স্ট ডে দেওয়া হবে কি এক্সেপশনাল ইংলিশ অর্থাৎ যে ইংলিশগুলো দেখে বা শুনে আমরা হয়তো ভয় পাই বা আমরা কোনো সূত্র ওখানে অ্যাপ্লাই করতে পারি না বা জিনিসগুলো বুঝতে পারি না শুধু বৃহস্পতিবার ওই এক্সেপশনাল ইংলিশগুলো নিয়ে আলোচনা করা হবে সে আমি এমসি কিউ দিতে পারি ডেস্ক্রিপ্ট দিতে পারি বা অন্যভাবে দিতে পারি ফ্রাইডে শুক্রবার গাইড ফর টেট এক্সাম দেখো এটা একটা এক্সাম যেটা আমাদের প্রত্যেক বছরই প্রায় বিগত তিন বছর থেকে প্রায় ঠিকঠাক হচ্ছে তো টেট এক্সামের ওপর গাইড দেওয়া হবে স্পিচের মাধ্যমে কিছু রিটেন জিনিসের মাধ্যমে যেভাবে হয় গাইড দেওয়া হবে ঠিক আছে স্যাটারডে শনিবার শনিবারে প্রিভিয়াস ইয়ার ইংলিশের অনলি আগের বছর যে কোনো এক্সাম হোক যে কোনো এক্সামে আগের বছরে যে সমস্ত ইংলিশ কোশ্চিনগুলি দেওয়া হচ্ছে শুধু সেইগুলো নিয়ে আলোচনা করানো হবে প্রিভিয়াস ইয়ার ইংলিশ কোশ্চিন ঠিক আছে সানডে সানডে তোমাদের দেওয়া হবে ইনফরমেশান অ্যান্ড মোটিভেশান ইনফরমেশান অ্যান্ড মোটিভেশান বলতে কোথাও কোন চাকরির জন্য নোটিফিকেশান আসলো বা হয়তো কোথায় কত ভ্যাকেন্সি আছে সিলেবাস কি আছে জাস্ট নর্মাল ইনফরমেশান দেবো যে কোনো দিতে পারি হ্যাঁ ঠিক আছে এবং মোটিভেশান আলটিমেটলি আমাদের পড়াশোনা চালিয়ে রাখার জন্য একটা মোটিভেশান দরকার আছে সেই মোটিভেশানটাই আমি তোমাদেরকে রবিবার করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো আশা করছি রুটিনটা বুঝতে পেরেছ তোমরা দোয়া করবার যেন আমি রুটিনটা ফলো করতে পারি হ্যাঁ তো রুটিন ফলো হবে ইনশাল্লাহ দেখা যাক কী হয় ঠিক আছে যারা চ্যানেলটিতে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে হিসাবে ল্যাকটি প্রেস করবে থ্যাংক ইউ